আর আমার এই বিপদে কিন্তু তারা একবারও জিজ্ঞেসও করেনি যে কী করলে কী হয় বা একটা হেল্পের হাতও বাড়িয়ে তোলেনি। কিছু আমার ওয়ার্ডি বন্ধুরা ভীষণ ভীষণ সাপোর্ট করেছে, আর আমার নিজের পরিজন কার কেউ কিন্তু একবারও জিজ্ঞেসও করেনি যে কী হয়েছে বা কী করা যায়। তো তোমাদের একটাই অ্যাডভাইস দেবো, নিজের হোক পর হোক কাউকে বিশ্বাস করো না, আর আমার বিশ্বাসের জায়গাটা তো উঠেই গেছে। তো ঠিক আছে, চলো সাথে থাকো, আর এইটুকুনি অবশ্যই মেনে চলো, খুব দরকার। তো বন্ধুরা, ফাইনালি ঘরদুয়ার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিচে যাব। নিচে রান্নাবান্না তো সমস্ত কিছু পড়ে আছে, জাস্ট ভাত বসিয়ে চলে এসেছিলাম ওপরে কাজ করতে। তো এখন নিচে যাই, চলো কী রান্না করছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই যে কী কী রান্না আমি আজকে করব। তো চলো নিচে তোমাদের সাথে নিয়ে চলো। ওপরে ঘর পরিষ্কার করতে করতে ভাত আমার একদম হয়ে গেছে, তাই ভাতটা আমি ঝটপট করে নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি সবসময় কী করি বলো তো, সকালবেলা যখনই মেয়েকে স্কুল থেকে দিয়ে আসি, ভাতটা আগে বসিয়ে দিয়ে বাদবাকি কাজগুলো আমি কমপ্লিট করি। তাহলে কী হয়, ভাতের দিকে দাঁড়িয়েও থাকতে হয় না, আর ঝটপট করে ভাতগুলো হয়েও যায়। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না যে কী কী রান্না করছি, শুধু তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে কী রান্না করছি। আজকে আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি, পাঁচমিশালি একটা তরকারি করব, লাউ শাক দিয়ে পাঁচমিশালি তরকারি করব। তার জন্য মা কিছু সবজি কেটে রেখে গেছে এখানে, যেমন ঝিঙে, বেগুন, কুমড়ো, এই সমস্ত সবজি একসাথে কেটে রেখে গেছে। আর এই হাঁড়ির মধ্যে এটা আলু ভিজিয়ে রেখে গেছে, যেহেতু মায়ের আর বাবার সুগার আছে। আর এখানে হাঁড়ির মধ্যে লাউ শাকের ডগা আছে, কচি লাউ শাকের ডগা দিয়ে পাঁচমিশালি একটা তরকারি হবে, আর রুই মাছের ঝাল হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা রান্না করতে করতেই শেষ করে দিলাম, আজকের ব্লগটা আমি কন্টিনিউ করব, আর কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, আর এরপরে আমি কী কী করছি সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখে নেবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ দরকার, আর নতুন যারা আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো সকল বন্ধুদের যারা আমাকে ভীষণ ভালোবাসা দাও, তাদেরকে বলবো একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ভিডিওসগুলো পৌঁছে যেতে পারে, আর সবাই জানতে পারে যে আমার এই চ্যানেলে আমি আছি এখন অবধি ওয়াইটিতে। তো চলো আজকের মতন টাটা করে দিচ্ছি, আবার কালকে ভিডিওতে দেখা হচ্ছে খুব শিগগিরই। সবার আগে একটাই কথা বলবো, সবসময় বি পজিটিভ থেকো, হাঁটতে শিখো না, আর হ্যাঁ, নিজের লোককে একদম বিশ্বাস করো না। তো চলো টাটা, সবাইকে ভালো থেকো সবাই।